হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমরা আজকে রথের মেলা চলে এসেছি, রথযাত্রা সবাইকে জানাই। তাই আমরা চলে এসেছি, দেখো আমাদের বাড়ির সামনে, এটাও বেশি দূর না, শান্তিনগরে চলে এসেছি। শান্তিনগর বউবাজারে রথের মেলা প্রচণ্ড ভিড় হয়েছে, খুব সুন্দরভাবে দোকানপাট বসেছে, খুব ভালো আনন্দ করলাম আমরা সবাই মিলে একসাথে গিয়েছি। মামনি, মামনি ছেলে, আমি, আমার ছেলে, পাশের বাড়ির বৌদি, সবাই মিলে গিয়ে রথে মেলায় সেই মজা করলাম, খুব আনন্দ করলাম সবাই মিলে। আর বাবার দর্শন করে খুবই ভালো লাগলো। আমার ছেলে যে আইসক্রিম খাবে, তাই আইসক্রিম কিনে দিলাম, আমিও আইসক্রিম খাচ্ছি, সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে। দেখো সবাই আইসক্রিম খাচ্ছি, গরমের মধ্যে একটু আইসক্রিম না খেলে তো ভালো লাগে না, বলো? মুখটা মিষ্টি মুখ করি, আমি জামা কাপড়টা ভালো করতে পারছো। বাপরে এত দাম বেড়ে গেছে, দেখো সবুজ চুড়ি, আমরা চুরি করতে বসে পড়েছি শ্রাবণ মাস আসবে, তার জন্য না আগে থেকে অ্যাডভান্স দিয়ে রাখছি। রথের মেলায় আসাই সবুজ চুড়ি নিবই, সবাই মেয়েরাও পরে, আমরাও ওরাও পরে, সবাই পরে। দেখো আমরা বাড়ি চলে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বাচ্চা নিয়ে গেছে এই জন্য তাতে চলে আসতেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে দেখে, তবুও বৃষ্টি পেয়েছি। আমার তিলক তো ভিজে যাচ্ছে, মনে হচ্ছে মন্দিরে গেছি। হ্যাঁ মন্দিরে গেছি, তাও দিবেই পড়াবে, আর ঠিক আছে ঠাকুরের জিনিস পড়াক, আমরা চলে আসছি। হ্যাঁ ভালো, এই জন্য তো চলে আসছে, যেখানে মামন বাচ্চাগুলো চলে গেছে আগে আগে দৌড়াইতে দৌড়াইতে বৃষ্টির জন্য। তো চলো, আমি তো চুড়ি কিনেছি, চুড়ি পরেছি হাতে, তুলছে দিদা এসেছি। আর আমি দেখো লটকা কিনে নিয়ে এসেছি, রথের মানে রথের মেলাতে যাওয়া মানে জিলেপি আর লটকা, তা আমি জিলেপিটা কিনে নিই, তাই আমার ছেলে খাবে না, আর আমার একার জন্য আর কিছু কিনে নিই। আর এটা হচ্ছে বাবা জগন্নাথের প্রসাদ। আর এমনি একটা ঝাল কুকিজ কিনে নিয়ে এসেছি, ওখানে একটু মুদিখানা দোকানে গেছিলাম, একটা ব্রাউন পাউরুটি কিনে নিয়ে এসেছি, আর আমলের টক দই, আর আমলের দুধ নিয়ে এসেছি, এখন চা করে খাবো। তাই একটু বিকাল বিকাল চলে গেছিলাম, তো এই জন্য চাটা খাওয়া হয় নাই, এখন চাটা খাবো। তাই এই তো আমাদের, তা আমি ড্রেসটা ছেড়ে নিলাম, শাড়িটা ভিজে গেছিলো, বৃষ্টি শুরু হয়ে গেছিলো রাস্তাতেই, তা কাপড়টা ছেড়ে তারপরে চা বসিয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম। যে আমি একটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে ওর নাম কি, আমি একটা ড্রেস কিনে নিয়ে এসেছি, বাড়ির পাশেই একটা বাচ্চার অন্নপ্রাশন, তা ওর জন্য একটা ড্রেস কিনে নিয়ে এসেছি। তা ড্রেসটা হচ্ছে পাল্টাপাল্টি হয়ে গেছিলো মামনের সাথে, ও একটা কিনেছে, ও যাবে আমিও যাব, তা ওর ড্রেসটা, আমার ড্রেসটা ওর কাছে চলে গেছে, ওর ড্রেসটা আমার কাছে আসছে। তাই এই ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি, যে দেখো আমি একটা বাচ্চা মেয়ের জন্য ড্রেস কিনে নিয়ে এসেছি, খুব সুন্দর একটা ফ্রক, দেখতে খুব ভালো লাগতেছে, পড়লে খুবই ভালো লাগবে। দেখো ড্রেসটা, ড্রেসটা আমি কিনে নিয়ে এসেছি বাচ্চাটার জন্য, তাই কালকে যাব ওর মুখে ভাতে, তাই এই ড্রেসটা আমি কিনে নিয়ে এসেছি। তা কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই বলবে কিন্তু, আর যদি ভালো লেগে থাকে তা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তা হ্যাপি জগন্নাথ সবাইকে জানাই, সবাই ভালো, সবাই যেন সবাইকে ভালো রাখে, জগন্নাথ বাবা সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, এটাই কামনা করি। তো বাই সবাইকে, বাই।